हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश मेडिसिन। आज के वॉइस चेंज आज के देखो की लिखे सी वॉइस चेंज ऑफ डाई ट्रांजिटिव सेंटेंस। सुने ही कौन लग से डाई ट्रांजिटिव सेंटेंस से अब की किछु ही ना जे सेंटेंस से दुटो ऑब्जेक्ट থাকে তাকে বলে ডাই ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে অবজেক্ট থাকলে আর ডাই মানে দুটো। ডাই তাহলে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে তাকে বলা হবে ডাই ট্রানজিটিভ। আর অবজেক্ট বানানোর পদ্ধতি আগে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম ভার্সেন যে প্রথম কাজ হচ্ছে সবচেয়ে আগে কাজ সেন্টেন্সের মানেটা পড়া, যতটা বুঝতে পারলে তারপরে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বার করে নিতে হবে। আগে ভিডিওগুলোতে অনেকবার বলা আছে কীভাবে সাবজেক্ট বার করবে, তাও যদি প্রথমবার কেউ এটা দেখছো তার জন্য বলি সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, কাজটা যে করছে। আমি বাজারে যাচ্ছি তার মানে আমি সাবজেক্ট। ইংলিশটা অবশ্য একটু অন্যরকম করে বলা হয় যে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে সাবজেক্ট। তো এই সেন্টেন্সে পড়ে আমি আগে মানেটা বলে নিই। মাই ফাদার গেভ মি আ প্রেজেন্ট অন মাই বার্থডে। এই সেন্টেন্সটা বিশেষভাবে খুব চিন্তা ভাবনা করে বুদ্ধি করে লিখেছি এমনভাবে যেখানে দুটো করে অবজেক্ট আছে আর দুটো অবজেক্ট ছাড়াও সেন্টেন্সের আরো কিছুটা অংশ রয়েছে এইটা বোঝানোর জন্য বলে নিয়ে আগে সাবজেক্ট বলা হয়ে গেছে। এবার ভার তাকে বলে, ভার মানে তো কাজ করা বোঝায়, ক্রিয়া। গিভ মানে দিয়েছিল, দিয়েছিলেন, গিভ মানে দেওয়া, এটা কাজ করা বোঝাচ্ছে, এটা ভার। প্রথমে সাবজেক্ট বার করা হবে, তারপরে ভারটা বার করবে। এইবার অবজেক্ট বার করার পালা, সাবজেক্টটা কাউকে সহজে বেরিয়েই গেল, ভার্ব হয়তো বেড়ে যাবে। কিন্তু এরকম কোনো সময় মনে করবে না যে সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব ছাড়া আর যতটুকু অংশ রয়েছে পুরোটাই অবজেক্ট, এরকম ধারণা আছে অনেকের, ঠিক নয়। সাবজেক্ট আর অবজেক্ট বার করার, সাবজেক্ট আর ভার্ব বার করার পরে এইটুকু অংশে দেখতে হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে, সেটা হয় অবজেক্ট। ভয়েসেজ করার সময় যদি কোনো কারণে তোমার অবজেক্ট ঠিক ঠিক মতন না বার করতে পারো তাহলে কিন্তু ভয়েসেজটা ভুল হয়ে যাবে। কারণ ভয়েসেজের নিয়মে এরকম বলা হয় না যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, তো অবজেক্টটি ঠিক মতন বার হলো না, কিন্তু ভুল হবেই হবে। তাই অবজেক্টটা খুব ভালো করে বার করো। তাই নিচে দেখো লিখে দিয়েছি হোয়াট আর হোম। হোয়াট মানে কি, প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা একটা হোয়াট হচ্ছে অবজেক্ট। কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাই সাবজেক্ট আর ভার বার করার পরে অবজেক্ট বার করার সময় একটু সতর্ক থাকবে কোনটা আছে, ঠিক আছে, বোঝা গেছে আপনার। এবার দেখো সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্টের পরে আরো কিছুটা অংশ রয়েছে অন মাই বার্থডে, ওটা কিন্তু যেমন আছে ওরকমই থাকবে, উত্তরও ঠিক ওরকমই লিখে দিতে হবে, কোনো পরিবর্তন আনার দরকার নেই। শুধু মাই ফাদার সাবজেক্ট রয়েছে, এটা একদম শেষে যখন চলে যাবে এরকম বাই মাই ফাদার, তার ঠিক আগে ওইটুকু অংশ লিখে দেবে অন মাই বার্থডে। তারপরে দেখেছ আমি কতক্ষণ ধরে বোঝাচ্ছি একটা সেন্টেন্স তার মানেটা, তাহলে কীভাবে সাবজেক্টে ভার্বে অবজেক্টে ভাগ করা হলো, তারপর এই তিনটে ছাড়াও আর যেটুকু অংশ রয়েছে সেটাকে কোনো রকম পরিবর্তন করতে পারবে না, রাগ করার দরকার নেই, যেমন আছে এরকম লিখে দেবে। এতটা বিচার বিবেচনা চিন্তা ভাবনা করার পরে এবার উত্তর লিখতে শুরু করছি। আর একটা কথা বলতে হবে, ভার্বটা দেখো পাস্ট টেন্সে রয়েছে, গিট মানে দেওয়া, গিট মানে দিয়েছিল, তবে টেন্স জানতে হবে না হলে এক জায়গায় উত্তরটা ভুল হয়ে যাবে। পুরো ভয়েস টেন্সটা ঠিক আছে, শুধু বি ভার্বে হেল্পিং ভার্বে ভার্বে উত্তরটা ভুল হয়ে গেছে। তো গিট মানে দিয়েছিল যখন পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে জানো নিশ্চয়ই দুটো বি ভার্ব বসে, একটা ওয়াজ লিখে দিই আর একটা হলো ওয়্যার। ওয়াজ বসে একটা জিনিস বোঝালে অবজেক্ট বার করলে, প্রেজেন্ট একটা উপহার একটা জিনিস বোঝালে, তারপরে ওয়াজ বসে পাস্ট টেন্স একটা বেশি জিনিস হলে ওয়্যার হয়ে যায়। তাহলে এবার ভাবছি যে উত্তরটা লেখা শুরু করা যেতে পারে, নিয়মে কি বলা আছে আমি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা সেটাকে প্রথমে নিয়ে আসবে। এইবার সমস্যা হচ্ছে ওখানে দুটো অবজেক্ট আছে,
ফাদার গেট মনে বাবা দিয়েছিলেন, যদি প্রশ্ন করো কি দিয়েছিলেন, হোয়াট গেট, তাহলে উত্তর একটা পাওয়া যায় প্রেজেন্ট। তারপর যদি প্রশ্ন করো কাকে দিয়েছিলেন, তাহলে আর একটা উত্তর পাওয়া যায়, আমাকে দুটো অবজেক্ট রয়েছে, প্রথমেই বলেছি গাড়িটা থেকে, এই দুটো অবজেক্টের মধ্যে কোনটাকে প্রথমে নিয়ে আসবো, তার উত্তরে বলি দুটো অবজেক্ট যখনই থাকবে দেখবে একটা ব্যক্তিবাচক হবে আর একটা বস্তুবাচক হবে, হবেই হবে। এখানে দেখো মিটা মানে আমাকে এটা ব্যক্তিবাচক আর প্রেজেন্ট উপহারটা বস্তুবাচক, এই দুটোর মধ্যে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো একটা অবজেক্টকেই কাছে সামনে নিয়ে আসতে পারো, সাবজেক্ট করে উত্তরটা লিখতে পারো। কিন্তু আমরা বলবো যারা একটু ব্যাকরণ জানি তারা বলে যে ব্যক্তিবাচক যে অবজেক্টটাকে সেটাকে সামনে নিয়ে আসবে, তোমার সুবিধা হবে, করলে পরে বুঝতে পারবে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে মি, ওটাকে সামনে নিয়ে আসি, মি সামনে এলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আই থাকলেই তো লোক পাইনি, মি হয়ে যাবে আই, লিখছি আই, আই, আই এর পরে কি লিখবো, প্রথমে একটা বিভাগ লিখতে হবে, ফার্স্ট টেন্সে আছে শুনেছ, ফার্স্ট টেন্সে আই এর সঙ্গে কি বসাও, ওয়াজ, আই ওয়াজ, প্রেজেন্ট টেন্সে অ্যাম বসাই, আই অ্যাম, ফার্স্ট টেন্সে ওয়াজ বসাই, তাহলে লিখলাম আই ওয়াজ। এইবার ভার্বের থার্ড ফর্ম, এই একটা সহজ কাজ, এই একটা কঠিন কাজ, সহজ কাজ এই কারণে যে সব ভয়েস চেঞ্জেই ভার্বের থার্ড ফর্মটা বসবে, ব্যাস হয়ে গেল। আর কঠিন কাজ এই কারণে যে পুরো ভয়েস চেঞ্জটা হয়তো পারলে কিন্তু সব ভার্বের থার্ড ফর্ম তিনটে পরে ফর্ম কার জানা আছে, খুবই কম থাকে, বা অত জানা কি সম্ভব, মোটামুটি জেনে রাখতে হয়। যার জন্য দেখে ভার্বের তিনটে পরে ফর্ম যেটাকে কনজুগেশন অফ ভার্ব করে ওটা ক্লাস সিক্স থেকে পড়ানো হয়, সিক্সে পড়ানো হয়, সেভেনে পড়ানো হয়, এইটেও থাকে, নাইনেও থাকে, টেনেও থাকে, কেন ওটা ছাড়া ভয়েস চেঞ্জ করতে পারবে না, ন্যারেশন কিছুই পারবে না গ্রামার, ওই জন্য ওটা একটু একটু করে পড়তে হবে। তাহলে কি বললাম কথাটা, ভার্ব যেটা বেরিয়েছে তিনটে অংশ, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, ভার্ব যেটা বেরোবে তার সবসময় থার্ড ফর্ম বসবে, গিভেন থার্ড ফর্ম তো জানো সবাই, গিভ গেভ গিভেন, গিভেনটা বসবে, কি হতে পারে আই ওয়াজ গিভেন, জি আই গিভেন, আই ওয়াজ গিভেন, লেখার পরে একটা অবজেক্টকে তো নিয়ে এলাম, আর একটা যে অবজেক্ট হচ্ছে সেটা যেমন আছে ওরকমই লিখে দেবো, এদিকে বলে রিটেইনড অবজেক্ট, লিখছি আই ওয়াজ গিভেন আ প্রেজেন্ট, রিটেইন হবে, রিটেইন মানে থাকা, যেমন আছে রবি থাকলো। আর একটা কথা এই প্রসঙ্গে বললি, যখন দেখবে দুটো অবজেক্ট বেরিয়েছে, বললাম একটা ব্যক্তিবাচক হবে আর একটা বস্তুবাচক হবে, হবেই হবে, ওই একটা অবজেক্টকে মানে ডাইরেক্ট অবজেক্ট আর একটাকে মানে ইনডাইরেক্ট অবজেক্ট, সেটা পরে আর একদিন বুঝিয়ে বলবো কোনটাকে ডাইরেক্ট অবজেক্ট বলে কোনটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। তাহলে কথার উত্তর হলো একটা অবজেক্টকে প্রথমে নিয়ে এলাম, লিখলাম আই, তারপরে বিভাগটা বসলাম ওয়াজ, আই ওয়াজ গিভেন আ প্রেজেন্ট, আর তো কিছু করার নেই, মাই ফাদারটা সবচেয়ে চিত্র হলে হবে, বাই মাই ফাদার, আমার বাবা আমাকে এত উপহার দিয়েছিলেন, যেমন তবে আমি আমার বাবার কাছ থেকে একটা উপহার দিয়েছিলাম, সেই মাই ফাদারটা সবচেয়ে চলে যাবে, বাই মাই ফাদার হয়ে যাবে, কিন্তু তার আগে এই যে অংশটা অন মাই বার্থডে, যেটা সাবজেক্ট নয়, যেটা ভার্ব নয়, যেটা অবজেক্ট নয়, এই তিনটে বাইরের অংশটা ওটাকে লিখে নিয়ে সবচেয়ে লিখবে বাই মাই ফাদার, একটা সেন্টেন্স বোঝাতে এত সময় লাগে। আই ওয়াজ গিভেন আ প্রেজেন্ট, তারপরে লিখে নিচ্ছি অন মাই বার্থডে, ওকে এটা মুছে দিই, ওয়ার্ড এর বুকটা আই ওয়াজ গিভেন আ প্রেজেন্ট, এই হচ্ছে সম্পূর্ণ উত্তর। পুরোটাকে সংক্ষেপে বলি, সাবজেক্ট ছিল মাই ফাদার, ওটা একদম সাকসেস চলে গেছে, বাই মাই ফাদার, একটা অবজেক্ট ছিল মি, ওটাকে প্রথমে নিয়ে এসেছি, আই হয়ে গেছে, পাস্ট টেন্সে ছিল গেভ বলে ওয়াজ বসিয়েছি, তারপরে আরেকটা অবজেক্ট যেমন বসিয়েছি,
লিখে সবশেষে লিখবো বাই মাই ফাদার, কিন্তু তার এই যে অংশটুকু যে রয়েছে ওটা লিখে দিয়ে তারপরে লিখবো। তো যখনই ভয়েস চেঞ্জ করবে খুব আস্তে আস্তে বুঝে বুঝে কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট বার করে নিয়ে, আর সাবজেক্ট ভার অবজেক্ট ছাড়াও যদি কিছু থাকে ওটা কোনোরকমই থাকবে, উত্তর ওরকমই লিখে ভিতরেটা বুঝে, তারপরে কোন টেন্সে আছে সেটা লিখে নিয়ে আস্তে আস্তে করে উত্তর। এটা প্রথম শেখার সময় এইরকম করার দরকার হয়, তারপর যখন শিখে যাবে ভালো পারবে তখন তো এমনি তাড়াতাড়ি করে ফটাফট করে ফেলবে, কিছু অসুবিধা নেই। ঠিক আছে স্যার, বুঝে গেছে? ডাই ট্রান্সলেট করে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, ঠিক আছে? একটা উদাহরণ দিয়ে ডাই ট্রান্সলেট বুঝলাম, এরপরে আস্তে আস্তে অন্য সেন্টেন্স দিয়ে আরও বোঝানো হবে। ভয়েস চেঞ্জের সিরিজ শুরু হয়েছে, মোট 10 খানা ভিডিও হয়ে গেল শুধু ভয়েস চেঞ্জের উপরে, প্রত্যেকটা ছোটো ছোটো উদাহরণ দিয়ে এক একটা করে দুটো করে সেন্টেন্স দিয়ে আস্তে আস্তে বোঝানো গেছে। আচ্ছা সবশেষে বলি, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করবে। লাইক মানে আমার পড়ানোটা তোমার ভালো লেগেছে, লাইক দেখবে আমার ভালো লাগে, আমি আরও উৎসাহ পাই, আমি আরও ভালোভাবে শেখাতে পারি। আর শেয়ার করলে যেটা তুমি শিখলে তোমার পরিচিত বন্ধু বান্ধবরাও শিখতে পারে, আর সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আমি বুঝতে পারি আমার এটা আরও বেশি বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, আর দিকে বড় করছি না, এরকম থাক, আসি তাহলে, ওকে।